যদি কেউ লিখে দিতে পারে সে কোন দিন মারা যাবে, কত সালের কোন বছরের কোন মাসের কোন দিন মারা যাবে যদি কেউ লিখে দিতে পারে, আর সেই দিন যদি ঠিক ঘটে তার পরিবারকে আমি, আমার তো অত টাকা পয়সা নেই, তোমরা কি আমাকে সাহায্য করবে 100 কোটি টাকা জোগাড় করতে? আরে হ্যাঁ বলো, আমাকে কি তোমরা সাহায্য করবে 100 কোটি টাকা সবাই মিলে আমরা জোগাড় করে তাকে প্রদান করা হবে? আমাকে সাহায্য করবে 100 কোটি টাকার জন্য? আপনার বাচ্চা বিছানায় ঘুমিয়ে থাকে ফজর আজানে, আপনি নিজে জাগেন, তাকে ভয়ে জাগান না, কারণ 7টা বাজে তার ক্লাস আছে, আপনি মনে করেন আপনি আল্লাহকে ভয় করেন? আপনার বাচ্চা একদিন ক্লাসে না গেলে পুরো আত্মীয় স্বজন সবাইকে দিয়ে ওকে বুঝান পরীক্ষাটা দিতে বল, ঠিক আছে আর পড়াশোনা করা লাগবে না, মোবাইল লাগবে দিচ্ছি, হুন্ডা লাগবে দিচ্ছি, কি লাগবে দিচ্ছি, ওকে বল ওর পরীক্ষাটা দিতে কোনো রকমে, কারণ ভবিষ্যৎটা টিকে আছে, ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, ভিডিও গেমস খেলায়, অথবা বিদেশ যাবে বলতেছে, কোনো এক মেয়ের ফাঁদে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য করবে, মদ গাঁজা খাচ্ছে। লোক আপনার ছেলে এক ওয়াক্ত সলাত আদায় করে না, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, শুধু তার পরীক্ষা নিয়ে আপনার টেনশন। আমি কি, আচ্ছা আমি এটা বলেছি তার মানে সে পরীক্ষা না দেখ নামাজ পড়ুক, এটা বলেছি আমি কি পরীক্ষার বিরুদ্ধে? না, আমি জাস্ট বলতেছি যে আপনি নিজেকে নিজে একটু পরীক্ষা করেন, যে ছেলে 5 দিন স্কুলে না গেলে ওর ভবিষ্যৎ সম্পর্কে আপনি এত চিন্তিত হন যে এই পড়ালেখা যদি না করে, শিক্ষিত যদি না হয়, এর যদি সার্টিফিকেট না থাকে ভবিষ্যতে করবে কি, চাকরি পাবে কিভাবে, কে ওকে মেয়ে দেবে, এ এক জায়গায় কি করবে, উন্নত বিশ্ব, ডিজিটাল বিশ্ব, এত চিন্তা। আপনার ছেলে 5 ওয়াক্তের একক তো সলাৎ আদায় করেন, আপনি কি একবারও ভেবেছেন যে যে সলাৎ ত্যাগ করে সে কাফের হয়ে যায়, আর কিয়ামত দিবসে মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজের, যার নামাজের হিসাব নাই, তার কোনো হিসাব নাই, আল্লাহ তাকে আগুনে নিক্ষিপ্ত করবে, সে নামাজ আদায় করে না, সে তাহলে একমাত্র ইবাদত সলা যেটা অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখবে, আপনি মনে করেন ওকে নিষেধ করলে শুনবে? আপনি বলতেছেন যে অমুক মেয়েকে বিয়ে করিও না, তোমাকে ইন্ডিয়া ট্যুরে পাঠাচ্ছি, তোমক ছেলের কাছে বিয়ে বসিও না, তোমাকে আমি কি লাগবে, কোথায় ভ্রমণ করবা, কি লাগবে, কি কিনে দিতে হবে বলো, জাস্ট ওকে বিয়ে করিও না, আপনি মনে করেন এভাবে ওকে সামলাইতে পারবেন? আপনি বলছেন যে বাবা তুই মদ গাঁজা খাস না, তোর কি লাগবে, বিদেশে পড়াশোনা করবি, দেশে পড়াশোনা করবি, আমার জমি বিক্রি করে তোর আমি তোর শখ মিটাই দেবো, তোর কি আনন্দ লাগবে, তুই জাস্ট নেশাটা ছেড়ে দে, আমার মান ইজ্জত সব ডুবে যাচ্ছে। কি ডুবে যাচ্ছে? না, আপনার এই আপনার আমল আখলাক আল্লাহর সামনে জবাবদিহিতা কঠিন হয়ে যাচ্ছে, এগুলো আপনার মনে হয় না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন, আপনার মনে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেটাই তো, এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বললেন যে এদেরকে বলুন তো, এদেরকে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন আসমান ও জমিনে যা কিছু রয়েছে এর মালিক কে? এবং আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, সায়াকুলুনা লিল্লাহ, ইয়া মুহাম্মদ, এই এই কুফাররা যারা আমাকে স্বীকার করে না এরা বলবে আল্লাহ, এরা কি বলবে? তখন বলবে না যে লাত উজ্জা, এটা বলবে না, তখন বলবে না শিরলি বাবা, মুরলি বাবা, এগুলো বলবে না। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এর মালিক কে? এই প্রশ্নের জবাবে তৎকালীন নন মুসলিমরাও জবাব কি দিত? আর এই সাক্ষী কে দিচ্ছে? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, ওদের জবাবের পরোয়া করছে না, আল্লাহ আলিমুম বিজাতি সুদুর, আল্লাহ মানুষের হৃদয় সম্পর্কে জানে, তাই তিনি জবাব নিজে দিয়ে দিচ্ছে যে সায়াকুলুনা লিল্লাহ, এরা বলবে যে কে? আল্লাহ। আফালা কুল আফালা তাত্তাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বলুন তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না? আমরা কি আল্লাহকে ভয় করব? আমরা আল্লাহকে ভয় করি? আমরা এটা বলতে পারবো যে আমরা আল্লাহকে ভয় করি? তো আচ্ছা আপনি তাহলে কাকে ভয় পান বলেন? এখানে কাগজ কলমের তো ব্যবস্থা নাই, আমি একটা মানে একটা মাঝে মধ্যে খুব কুইজ কুইজ সিস্টেম করি, কারা কারা আছে হাত তুলবেন, যে লিখে দিতে পারবে সে কতদিন বাঁচবে? কেন? তো ও তো বলে কালকে নামাজ পড়বে, লিখে দিলে তো হয়, লিখে দেন যে কালকে পর্যন্ত বাঁচবেন। কেন আপনি এই মাত্র বললেন আপনি কালকে থেকে নামাজ শুরু করবেন, বলেননি আপনি এরকম কাউকে? আপনি কি এরকম কাউকে বলেননি যে আপনি কালকে থেকে নামাজ পড়বেন?
অথবা চাকরিটা হয়ে যাক, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, বিয়েটা সেরে যাক, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাক, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, দরিদ্রটা সচ্ছলতায় পরিণত হোক, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, সারলেই নামাজ পড়া শুরু করব, এরকম কি বলতে শুনেননি আপনি কাউকে? তো লেখেন, লিখে দেন, হাত তোলেন তো, কে কে আছে লিখে দিবে, কালকে পর্যন্ত বাঁচবে। ওকে, আরো শর্ট করি, আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবে, কে কে লিখে দিতে পারবে? তাহলে আপনি কেন সলাত আদায় করেন না ভাই? আপনি জানেন, আপনি আপনি তো জানেন যে আপনি বাঁচবেন না, অথবা আপনি বাঁচবেন, আপনি জানেনই না এটা, আপনি এটা জানেন যে আপনি জানেন না, আপনি কি করেন? কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ এটা জানে যে সে জানে না কতদিন বাঁচবে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ জানে যে সে জানে না কতক্ষণ সে বাঁচবে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, মহিলা অথবা পুরুষ, সে জানে, সে জানে না সে কত মিনিট, কত দিন, কত ক্ষণ, কত মাস, কত যুগ সে বেঁচে থাকবে। তবু সে বলে এই ভালো কাজটা কালকে থেকে করব, এই ভালো কাজটা আগামী মাস থেকে করব। এই সদাকার ব্যাপারে আসুন না, সদাকার ব্যাপারে আসুন, খুব অভাবে আসি। এই তিনটা কিস্তি বাকি আছে, 60 লাখ টাকার জমি হয়ে যাবে, তারপর থেকে মসজিদে 10,000 টাকা দিব। এখানে উপস্থিত মানুষ আছে যে খুব অভাবে আছে, কেন? এই বেশি না, 30 লাখ টাকার একটা কাজ করছে, 22 লাখ টাকা নিজের ছিল, 8 লাখ টাকা ঋণ করছে, সে খুব অভাবে আছে। ভাই শুন, পরে পরে কি পরে, এখন কেন না, খুব অভাবে আছি, ঋণে আছি। কি ঋণ? 30 লাখ টাকার কাজ করছি, 22 লাখ টাকা দিছি, 8 লাখ টাকা ঋণ। চিন্তা করেন, সে যে 22 লক্ষ টাকা নিজের, এটা যে সে কাজে লাগাইছে, তার এই 22 লক্ষ টাকা বড় তুচ্ছ। আর সে যে 8 লক্ষ টাকার ঋণ করে, 22 লক্ষ টাকা থাকা সত্ত্বেও একটা কাজ করছে, তার কাছে এই 8 লক্ষ টাকার ঋণ অনেক বড়। আমি মনে বুঝাইতে পারিনি। তাহলে এখানে কেউ জানে না সে কতদিন বাঁচবে? হ্যাঁ, সব তো বোকা মানুষ দেখি, কি এটা বোকামি না? কেউ জানে না কতদিন বাঁচবে, অথচ কেউ সালাত আদায় করে না। না, এটা তাহলে দেখুন, লজ্জা পাইন না, লিখে দেন কতদিন বাঁচবেন, আপনারা মনে হয় জানেন, লজ্জার কিছু না, আমাকে লিখে দেন একটু। লজ্জা পাচ্ছেন কেন? আমরা আমরাই তো, কেন লজ্জা পাচ্ছেন? কি লজ্জা পাচ্ছেন? লজ্জা পাইন না, লিখে দিন একটু। কোনো অসুবিধা না, আমি গোপন রাখবো কতদিন বাঁচবেন, সংখ্যা আমি গোপন রাখবো, তবুও পারবেন না? ওকে, প্রাইজ, যদি কেউ লিখে দিতে পারে সে কোন দিন মারা যাবে, কত সালের কোন বছরের কোন মাসের কোন দিন মারা যাবে, যদি কেউ লিখে দিতে পারে, আর সেই দিন যদি ঠিক ঘটে, তার পরিবারকে আমি, আমার তো অত টাকা পয়সা নেই, তোমরা কি আমাকে সাহায্য করবে 100 কোটি টাকা জোগাড় করতে? আরে হ্যাঁ বলো, আমাকে কি তোমরা সাহায্য করবে 100 কোটি টাকা সবাই মিলে আমরা জোগাড় করে তাকে প্রদান করা হবে? আমাকে সাহায্য করবে 100 কোটি টাকার জন্য? কারা কারা আছো 100 কোটি টাকা প্রদান করা হবে তাকে, যে বলতে পারবে সে কোন বছরের কোন মাসে কোন দিনে কোন ঘন্টায় কোন মিনিটে এই পৃথিবী বিদায় করবে, অ্যাক্সিডেন্ট হয়ে, নাকি অসুখে, নাকি পানিতে ডুবে, নাকি জাহাজে উড়ে গিয়ে উড়ন্ত অবস্থায়, শোয়া অবস্থায়, বাসায়, নিজ গ্রামে, নাকি অন্য কোথায়, যে লিখে দিতে পারবে তাকে ইনশাল্লাহ আমরা মুসলিমরা মিথ্যা কথা বলি, আমরা তাকে 100 কোটি টাকা প্রদান করব। এবার এবার তো কেউ আসুন, এবারও নাই কেন? এখলেশ কেন? আপনি না মৃত্যুর আগে ভালো হয়ে যাবেন বলছেন, আপনি তো বলেছেন এই এই বয়সে একটু করে মৃত্যুর, মানে একটু বয়স বাড়লে ছেড়ে দেব। এই যে আপনি বললেন যে আপনি জানেন বয়স বাড়বে আপনার, এটা লিখতে অসুবিধা কোথায়? আপনি বলছেন তো, দেখুন এইটা কিন্তু ঠিক না, কোনো মুসলিম কিন্তু মুখে এক কথা, কাগজে কলমে আরেক কথা বলে।
আমরা কি মুসলিম? আমরা মুসলিম, তাহলে আমরা মুখে এক কথা, এখন কাগজে লিখতে সমস্যা কোথায়? আমি আপনাদের টাঙ্গাইলবাসীকে আরো সাহসী মনে করি, কি ভয় পাচ্ছেন নাকি লিখতে? কোনো সমস্যা নেই, কোনো মামলা হবে না, কোনো মোকদ্দমা হবে না, এখানে ওপেন ভিডিও হচ্ছে, আমি ইনশাআল্লাহ কোনো মামলা মোকদ্দমা হবে না, আপনি শুধু লিখে দেন, কতদিন বাঁচবেন? ইয়া শেখ, উপস্থিত শ্রদ্ধেয়, প্রাণ প্রিয়, দীন প্রিয় চাচা ভাই, যেহেতু আমরা জানি না আমরা কবে মরব, তাহলে ভালো কখন হব? ভালো কখন হব? সলাত কবে থেকে স্টার্ট করব? হারাম কবে থেকে বর্জন করব? দাড়ি কবে থেকে রাখব? এখন থেকে। সিদ্ধান্ত এই মাহফিলে হবে, সিদ্ধান্ত এই আইকপাড়া সরি মৈথা এই মাঠে হবে, যে আর শেভ হবে না, আর সলাত ত্যাগ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর দুর্নীতি করব না, আর সুদ খাবো না, আর জানায় লিপ্ত হব না, আর মদ্যপান নেশাগ্রস্ত হব না, আর বাবা মায়ের মনে কষ্ট দেব না, আর কারো উপর জুলুম করব না, আর বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে নিজের জাহান্নামকে একেবারে কনফার্ম নিশ্চিত করব না। সিদ্ধান্ত কোথায় হবে? সিদ্ধান্ত কোথায় হবে? যারা যারা বলে না তারা মনে হয় লিখে দিতে পারবে কখন হবে সিদ্ধান্ত। আপনারা হাসতেছেন, এটা হাসির কথা বলিনি আমি।